हाय व्यूअर्स, यू आर वेलकम टू माय चैनल मैथ ट्यूटोरियल्स बाय आशीष दास। माइसेल्फ आशीष दास एंड दिस इज माय वीडियो नंबर 549। आज के 549 नंबर वीडियो ते आम्रा आलोचना करछी राशि विज्ञानेर गड़। आमादेर वेस्ट बेंगल बोर्ड थेके क्लास 10 एर जोन्ने गणित प्रकाश बोले जे अंक बोईटा देवा होयेछे सेई गणित प्रकाश बोइयेर पेज नंबर 340 थेके 341 पर्यन्त देखो। कोषे देखी 26.1 आछे, एई कोषे देखी 26.1 टाई होच्छे गड़ेर चैप्टार। আজকের এই 549 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 26.1 এর কোশ্চেন নাম্বার 4 আলোচনা করছি। সরাসরি অঙ্কে যাই, দেখা যাক কি বলছে। বলছে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। এটা ওই আগেরটার মতোই। আগে কি ছিল, আগের অঙ্কটাতে ছিল যে একটা চলকে এ ধরেছিল আর এখানে একটা পরিসংখ্যাকে পি ধরেছে শুধু। যাই হোক, দেখা যাক কিভাবে হবে এটা। তো আমরা এখানটাতে লিখব যে চল xi হলো, তারপরে লিখব পরিসংখ্যা এটা হচ্ছে fi, তারপরে লিখব xi fi। এটা আগে পরেও করে দিতে পারো, এফ আই এক্স আই লিখলেও কোনো ব্যাপার নয়। দেখো চল কি দিল, 5। তারপরের চল হচ্ছে 10, তারপরের চল হচ্ছে 15, তারপরের চল হচ্ছে 20, তারপরের চল হচ্ছে 25। এবং সর্বশেষ আমরা লিখে নেব একটা মোট। এবারে পরিসংখ্যাগুলো বসাই। পরিসংখ্যা কি আছে দেখো, 6, তারপরে আছে পি, তারপরে আছে আবার 6, 10, 5। এক্স আই এফ আই তাহলে কি হবে, 5 × 6 মানে 30, 10 × p মানে 10p, 15 × 6 6 × 15 = 90, 90, 20 × 10 হবে 200, 25 × 5 হবে 125। এখানে আমাদের বার করতে হবে যে সিগমা এফ আই মানে সামেশান অফ এফ আই, মোট কত এফ আই আছে। দেখো 6, 6 = 12, 8, 10 = 22, 5, 27 মানে 27, আর একটা রয়েছে পি, তাহলে প্লাস পি, এটা হচ্ছে সামেশান অফ এফ আই। আর সামেশান অফ এক্স আই এফ আই এটা কি হবে, 30, আর 90 = 120, 120 আর 200 হচ্ছে 320, 320 আর 100 420, 420 আর 25 445 প্লাস 10p, 445 প্লাস 10p। এই ঘরটা এইখানটাতে এন্ড না করে একটু বাড়িয়ে এন্ড করো, হয়ে গেল। এইবারে দেখো কি হবে, সুতরাং যৌগিক গড়, যৌগিক গড় এক্স বার এটা ইকুয়ালস টু কি হবে, সামেশান অফ এক্স আই এফ আই ডিভাইডেড বাই সামেশান অফ এফ আই। মানে কি,
সামেশন অফ এক্স আই এফ আই হচ্ছে 445 445 প্লাস 10p সামেশন অফ এফ আই এটা কি হচ্ছে 27 প্লাস পি এইটা বের হচ্ছে যৌগিক কর কিন্তু আমাকে বলে দিয়েছে যে যৌগিক গড়টা হচ্ছে 15 তাহলে আমরা কি লিখব সুতরাং প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি হচ্ছে 445 প্লাস 10p ডিভাইডেড বাই 27 প্লাস পি এটা ইকুয়ালস টু হচ্ছে 15 বজ্র গুণন করতেই হবে 15 দিয়ে যদি গুণ করি 7 15 105 হাতে রইল 10 15 দুগুণে 30 আর 10 এ 40 মানে 405 প্লাস 15p এটা ইকুয়ালস টু 15 তলায় আছে 1 দিয়ে এটাকে যদি গুণ করি হবে 445 প্লাস 10p তাহলে কত হচ্ছে 15p মাইনাস 10p এটা ইকুয়ালস টু 445 মাইনাস 405 তাহলে 5p এটা ইকুয়ালস টু এটা বিয়োগ করলে হচ্ছে 40 তার মানে p এটা ইকুয়ালস টু হচ্ছে 40/5 কেটে গেলে পরে 8 = 8 উত্তর কি হবে উত্তর হবে p এর মান হচ্ছে 8 এখানটায় লিখে দিলাম উত্তর পি এর মান 8 আশা করি বুঝতে পেরেছ তো ভিউয়ার্স তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো শুধু তাই নয় এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা থাকবে না এর পরবর্তী অঙ্ক অর্থাৎ কোশ্চেন নাম্বার 5 জন্য তোমরা আমার 550 নম্বর ভিডিওর দিকে লক্ষ্য রাখো আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো দ্যাট ইজ অল বাই